হ্যালো ইউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। পি কুমার রেডু আজ সেট সংক্রান্ত অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তা সেট সংক্রান্ত অঙ্ক কীভাবে আমরা সেট, উপসেট, সার্বিক সেট নির্ণয় করব, ক্যাপ তাপ নির্ণয় করব সেটা দেখব। তা আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আশা করি। চলো আমরা সেট কি, সেট সার্বিক সেট এবং কাপ কাপ কীভাবে নির্ণয় করব সেটা দেখি। সার্বিক সেট ইউনিভার্সাল ইজিক্যাল টু 1, 2, 3, 4, 5, এ ইজিক্যাল টু 1, 2, 4, বি ইজিক্যাল টু 1, 3, 5 হলে এ ডট কাপ বি ডট হবে। তাহলে আমরা কীভাবে অঙ্কটি করব এখানে আমরা নির্ণয় করব। A ডট অর্থাৎ এই ডটকে আমরা এক্স এপসিলন ইউনিভার্সাল ডট এক্স ইউনিভার্সাল 1, 2, 3, 4, 5 এ থেকে এ এর মানটা আমরা বাদ দেবো 1, 2, 4, 1, 2, 4 বাদ দিলে 3 আর 5, অর্থাৎ এ ডট ইউনিভার্সাল মাইনাস এ অর্থাৎ এর মান 1, 2, 3, 4, 5 মাইনাস এর মান 1, 2, 4, তাহলে এটার মান হবে 3 আর 5, অর্থাৎ 1, 2, 4, 1, 2, 4 বাদ দিয়ে 3 আর 5। তাহলে বি ডট নির্ণয় করবো। বি ডট হলো এখানে বি ডট এর মানটা আমরা মাইনাস করবো ইউনিভার্সাল থেকে, তাহলে বির মান আছে 1, 3, 5, 1, 3, 5, 1, 3, 5 বাদ দিব তাহলে 2 আর 4, অর্থাৎ বি ডট ইউনিভার্সাল মাইনাস বি। তাহলে এখানে ইউনিভার্সালের মান হচ্ছে অর্থাৎ সার্বিক সেটের মান হচ্ছে 1, 2, 3, 4, 5, বির মান হচ্ছে 1, 3, 5। তাহলে 1, 3, 5 মাইনাস হলে 2 আর 4। এখন আমাদের এ ডট ইউনিভার্সাল, এ ডট কাপ, বি ডট এর মান নির্ণয় করব। এ ডট বি ডট এর মান পেয়েছি, এ ডট এর মান পেয়েছি 3 আর 5, বি ডট এর মান পেয়েছি 2 আর 4। তাহলে এটার মান হচ্ছে লসাগু, অর্থাৎ কমন আর কমন সবই বলবে। তাহলে 2 আর কমন, 3 আর কমন, 4 আর কমন, 5 আর কমন, অর্থাৎ লসাগু মানটা আমরা এখানে বসিয়েছি। এটা আমাদের অ্যান্সার। তা শুন বন্ধুরা, যদি অঙ্কটি ভালো লাগে তাহলে আরেকটি অঙ্ক দেখবো। একই অঙ্ক আমরা এখানে এ ডট ক্যাপ বি ডটের মান নির্ণয় করব। অবশ্য আগের অঙ্কটা উত্তর হচ্ছে 2, 3, 4, 5। এখন আমরা একই অঙ্ক
কাপ হিসেবে নির্ণয় করব। অর্থাৎ যেভাবে করছি এখানে আমাদের দই মানটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ শুধু কমনটা নিব আমরা। কমনটা যদি নিই, এর ভিতরে কমন কিছুই কমন নেই, অর্থাৎ ফাঁকা সেট। অবশ্য ক নম্বরটি উত্তর, ফাঁকা সেট। আমরা আরো একটি অঙ্ক করব, সে অঙ্কটি কিভাবে নির্ণয় করি সেটা দেখি। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিন শত ৪৬ এবং ৫শত ৫৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে তাদের সেল নির্ণয় করা। এখানে আমরা ৩৪৫ অর্থাৎ ৩৪৫ এবং ৫৫৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে তাহলে তাদের সেট নির্ণয় করব। তাহলে সমাধান আসবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৫ এবং ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে সংখ্যাটি এবং সেই সংখ্যাটি সাধারণ গুণনীয়ক। এখন আমরা একে ৩১ অপেক্ষা বড় ৩১ অপেক্ষা বড় ৩১৫ এর সাধারণ গুণনীয়ক সমান নিয়ে ৩১ অপেক্ষা বড়
525 এর সাধারণ গুণনীয়ক সমান b। এখন a সমান 350, এটা আমরা লসাগু করব। 3 1 3, 3 1-এর ভিতরে, 3 1-এর ভিতরে যায় না, 0, 3 এর বাসা 15, 3 3 9, 10 15, 3 বাসা 15, অর্থাৎ 31 অপেক্ষা বড়। তাহলে এ ইজ ইকাল টু 35, অর্থাৎ 31 অপেক্ষা বড়, অর্থাৎ 35 135, 3 3 9 5 9 45, 535, 5 9 45, 7 9 63, 3 3 9, 7 9 63, 3 15, 3 15 45, 5 7 35, 105, 315। B সমান 525, 5 5 5, 2 0, 5 5 5, 25, 3 5 10, 5 5, 321। অতএব B সমান 535, 3 5 15, 5 15 75, 105, 525। তাহলে এটাকে আমরা কি করব, এ ক্যাপ বি ইজিক্যাল টু, তাহলে কমান অর্থাৎ নিন গুলা, 35 35, 105 105, এটা আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা, যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই নিজের মতামত প্রকাশ করবে এবং সাথে সাথে লাইক করবে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে। তার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ পর্যন্তই।